আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি রসুনের পেস্ট, এখানে 1 চা চামচ রসুনের পেস্ট আছে, আর এটা হচ্ছে আদার পেস্ট, এটাও আমি এই 1 চা চামচের আদার পেস্ট নিয়েছি। তো এই মশলা ছাড়াও আরও থাকছে মশলা, এখানে আছে মরিচের গুঁড়া 1.5 চা চামচ, এই চামচ দিয়ে 1.5 চামচ, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটাও মানে 1 চামচের একটু বেশি কিন্তু 1.5 চামচের একটু কম, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই ধনিয়ার গুঁড়াও আছে 1 চামচের মতো, আর এখানে আছে এলাচি, দারচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ সব কিছু আছে এখানে, আর আছে এটা হচ্ছে গিয়ে মেথি পাউডার, এখানে 2 আঙ্গুলের 1 চিমটি মেথি পাউডার আছে। তো আমি এই মশলাগুলা একটু পানি দিয়ে গুলে নিচ্ছি আগে, কারণ তেলের মধ্যে আমি মশলা কখনো দিই না, তেলের মধ্যে মশলা দিলে মনে হয় যে ডাইরেক্ট মশলা আর কি দিলে মনে হয় যে একটু পুড়ে যায়, সেজন্য আমি সবসময় বেশিরভাগই চেষ্টা করি যে মশলাটাকে একটু গুলে রাখার জন্য, এবং তরকারি যখন বসাবো তখন এই গুলা মশলাটা যেন আমি তেলের মধ্যে দিয়ে দিতে পারি। তো মশলাটা আমি একটু গুলে নিচ্ছি, তো দেখেন আমি মশলাটা গুলে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে আমি যে এই যে আদা রসুনের পেস্টটা আছে, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, এটাও আমি একসাথে করে নিব। তো এই ইয়াদিয়া পেস্ট মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু আসলে সেটার স্বাদ একটু অন্যরকম হয়, এটা আমরা সবাই জানি, আর শিলপাটায় বেটে নিলে তো সেই তরকারির কোনো তুলনাই হয় না, যেটা একদম সাথে সাথে টাটকা মশলা হয় সেটা কিন্তু অনেক ভালো হয়, কিন্তু আসলে সেটা এখন আর সম্ভব হয় না, এখন মানুষ খুবই শর্টকাট কিছু করে। আর সেই সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, তো এই পেঁয়াজ কুচির সাথে আরও নিয়েছি আমি পেঁপে, এই পেঁপে দিয়েই রান্নাটা করবো আসলে। তো এখানে 1টা পেঁপে আছে, 1টা পেঁপের প্রায় ওজন মনে হয় 1/2 কেজির মতো হবে, তো সেখান থেকে 1 চিলচা পেঁপে কম আছে। আর এখন এই মশলাপাতি এবং সবজি দিয়ে রান্না করবো যে মেন জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে দেখেন গরুর মাংস। তো এই গরুর মাংস দিয়েই আমি এই পেঁপে দিয়ে আজকে ঝোল রান্না করব। তো এখানে কতটুকু গরুর মাংস আছে আসলে আমি সেটা বলতে পারছি না, কারণ এটা ফ্রিজের মধ্যে ছিল, তবে 1/2 কেজির চেয়ে বেশি আছে এটা বলতে পারবো, এবং 1 কেজির চেয়ে কম আছে। তো যাই হোক, এই মাংস এবং পেঁপে, পেঁয়াজ কুচি এবং মশলা দিয়ে তরকারিটা রান্না করবো। তো চলেন এখন আমরা রান্না করে চলে যাই, দেখাই দিচ্ছি আমি কীভাবে আজকের এই পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল তরকারিটা রান্না করছি। তো রান্না করে চলে আসছি মাংসটা রান্না করার জন্য। তো দেখেন হাঁড়িতে আমি তেল দিয়ে দিছি, এখানে তেল পরিমাণ মতো দিতে হবে, এবং পেঁয়াজ কুচি তো বলেই দিছি আগে 1/2 কাপের মতো আছে। তো পেঁয়াজটা এখন আমার হয়ে গেছে, এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব মশলাটা, যে মশলাটা গুলে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার এই বাটি ধুয়ে মশলার মধ্যে একটু পানি দিব এবং মশলাটা কষিয়ে নিব। তো দেখেন মশলার মধ্যে আমি বাটিকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, এখন এই মশলাটা ভালো মতো কষিয়ে নেবো, অর্থাৎ মশলার মধ্যে যে পানিটা দিচ্ছি সেই পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন সেই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব এই মাংসগুলো, ধুয়ে রাখা মাংসগুলো। তো আমি মাংসগুলো দিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো দেখেন মশলা কষানো হয়ে গেছে, এবং কষানো মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এখন এই মাংসটাকে আমি আবার ভালো মতো কষিয়ে নিব, যাতে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আসলে দেখে নিব যে আসলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, মাংসটা সিদ্ধ হলে মাংসটা কষানো হয়ে যাবে। তো কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, এবং এটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে অবশ্যই, আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো আমি এই সম্পূর্ণ মাংসটা কষিয়ে যখন আমি ঝোল দিব তখন আবার ফিরে আসছি। তো দেখেন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, সম্পূর্ণ সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হতে হবে। তো ঝোল দিলে ওই ঝোলের মধ্যেই আসলে বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো ঝোল দেওয়ার আগে, ধোয়া একদম কিছু দেখা যাচ্ছে না, ঝোল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁপে, ঠিক আছে, পেঁপে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। তো এইভাবে কিন্তু গরুর মাংসটা আপনারা রান্না করে দেখতে পারেন, যে পেঁপে দিয়ে এইভাবে যদি গরুর মাংস ঝোলটা রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো হবে। শোন বাতাস, আমার জানলাটা অটোমেটিক খুলে গেছে, এবার দিয়ে দিলাম ঝোল। তো এবার আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে, সেটা কিন্তু বারবারই বলে দিচ্ছি, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব, এবং আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেলে জিরা পাউডার দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই তরকারিটা কেমন হয়েছে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন পেঁপে দিয়ে
গরুর মাংসের ঝোল এটা হয়ে গেছে। এখন জিরা টিরা সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। তো এইভাবে কিন্তু আপনারা পেঁপে দিয়ে রান্না করতে পারেন গরুর মাংসের ঝোল তরকারি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।